আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব লক্ষ্য করে দেখেছি যে 1 থেকে 2 মিনিটের মধ্যে অনেকের বীর্যপাত হয়ে যায়, এই ধরনের অভিযোগ আছে। তো বিষয়টা আমরা আলাদাভাবে চিন্তা করি, এর উপরে আলাদা একটা সমাধানের জন্য আজকের ভিডিওটি মূলত তৈরি করা। আমরা আজকে জানবো যে 1 থেকে 2 মিনিটের বীর্যপাত কাদের হয় এবং কেন হয়, এবং এটি হওয়ার কারণগুলো মূলত জানবো, এবং এগুলো সমাধান করার সহজ কিছু টিপস নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফ্রেন্ড, আমরা প্রথমে যে বিষয়গুলো জানবো সেটি হচ্ছে 1 থেকে 2 মিনিটের বীর্যপাত কেন হয়, এর কী কী কারণ আছে সেই বিষয়গুলো এখন আমরা জানবো। বন্ধুরা, আমরা লক্ষ্য করে দেখেছি যে সাধারণত এর মূল যে কারণগুলো সেগুলো হচ্ছে সাইকোসেক্সুয়াল ডিসফাংশন 1 নম্বর কারণ, এবং সেক্সুয়াল অ্যাংজাইটি বা পারফরমেন্স অ্যাংজাইটি। সাইকোসেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে এটা মানসিক একটা সমস্যা, আর সেক্সুয়াল অ্যাংজাইটি বা পারফরমেন্স অ্যাংজাইটি এটা হচ্ছে ভীতি। অর্থাৎ কারো যদি কোনো কারণে কখনো হঠাৎ দ্রুত বীর্যপাত হয়, এটি তার মাথায় সেট হয়, এর ফলে পর্যায়ক্রমে দ্রুত বীর্যপাত হইতেই থাকে, এটি একটি কারণ। এছাড়া আরও যে কারণগুলো আছে আমরা মূলত ব্যাখ্যাগুলো আলাদাভাবে করেছি, শুধু কারণগুলো জানব। এছাড়া আরও যে কারণ আছে সেগুলো হচ্ছে প্রিম্যাচিওর ইজাকুলেশন, অর্থাৎ দ্রুত বীর্যপাত। আরও কারণ আছে ইরেকটাইল ডিসফাংশন, যাদের উত্তেজনা খুব স্লোলি ওঠে, অর্থাৎ উত্তেজিত হইতে দেরি হয়, তাদের দ্রুত বীর্যপাতও হয়ে যায়। এছাড়াও আছে পেনিট্রেশন ফেলিওর, আরেকটি সমস্যা। আর মূলত আমরা যে শারীরিক লক্ষণগুলো দেখি সেগুলো হচ্ছে ইনফেকশন বা গোনোরিয়া, ক্লামাইডিয়া, এই ধরনের যে জীবাণুগুলো ভাইরাসগুলো দ্বারা আক্রমণের পরে যেই সমস্যাগুলো তৈরি হয় সেখানে দ্রুত বীর্যপাত হওয়ার চান্স থাকে। এগুলো হচ্ছে সাধারণত মূল কারণ, এই কারণগুলোর জন্য সাধারণত দ্রুত বীর্যপাত হয়ে থাকে। এখন আমরা এর যদি সমাধান চিন্তা করি, অর্থাৎ কীভাবে এই দ্রুত বীর্যপাত রোধ করা যায়, এর সমাধান কল্পে আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলোতেই সাধারণত আলোকপাত করতে হবে। এছাড়াও কিছু মেন্টাল প্রিপারেশান আছে যেগুলোর মাধ্যমে দ্রুত বীর্যপাত রোধ করা যায়, সেগুলো এখন আমরা জানব। পর্যায়ক্রমে যদি আলোচনা করি, আমরা 1 নম্বর প্রথমে যেটি লক্ষ্য করবো সেটি হচ্ছে দ্রুত মিলনে যাওয়া যাবে না, অর্থাৎ ফিজিক্যাল মিলনে যাওয়ার আগে শৃঙ্গাল আছে, এ বিষয়ে আলাদা পার্ট আছে, এই বিষয়গুলো আপনারা জেনে নেবেন। অর্থাৎ শৃঙ্গালের মাধ্যমে একটা সময় অতিবাহিত করতে হবে, এরপরে সাধারণত মূল মিলনের প্রস্তুতি নিতে হবে। এতে করে কী হবে, দ্রুত বীর্যপাত রোধ হবে, অর্থাৎ মেয়েদের অর্গাজম প্রায় কাছাকাছি চলে আসবে। এছাড়া যাদের ট্রান্সমিটেড ডিজিজ আছে, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, তাদের অবশ্যই এই সমস্যাগুলোর জন্য চিকিৎসা নিতে হবে। অর্থাৎ সিফিলিস, গোনোরিয়া, ইউটিআই, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই সমস্যাগুলো যদি থাকে সেগুলোর চিকিৎসা নিতে হবে। এছাড়া ইন্টার কোর্সের আগে এবং পরে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ বীর্যপাতের এক মুহূর্তে পুরুষের এরকম অনুভূতি হয় যে বীর্যপাত চলে আসছে, বীর্যপাত করে ফেলি। এই যে মনের একটি দৃঢ়তার অভাব, এখানে মনের দৃঢ় শক্তি বাড়াইতে হবে যে না, আমার এখন বীর্যপাত আমি রোধ করবো। এটা সেট আপ সম্পূর্ণ মস্তিষ্কে হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি মেন্টালি সেট আপ দেন সেক্ষেত্রে অবশ্যই সম্ভব। প্রয়োজনে আপনি পেনিস বেড করে নেন, কিছুক্ষণ ভেজা যে অবস্থানটা আছে এটি ন্যাকড়াতে পরিষ্কার করে নেন, আবার আপনি যৌন মিলনে যান, প্রয়োজনে মেন্টালিটি ডাইভার্ট করেন। এইভাবে দীর্ঘক্ষণ যৌন মিলন করা সম্ভব, অর্থাৎ ইন্টার কোর্সের সময় আপনার অবশ্যই কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে সেক্সুয়াল অ্যাংজাইটি যদি কারো থাকে, সেক্ষেত্রে সেক্সুয়াল অ্যাংজাইটির জন্য থেরাপি প্রয়োজন, অর্থাৎ সাইকোলজিক্যাল একজন ডক্টরের সাথে আলোচনা করে আপনার মেন্টাল যে সিমটমগুলো আছে এগুলো দূর করার প্রয়োজন। আর যদি মানসিক দৃঢ়তা থাকে, আপনার নিজের মধ্যে কনফিডেন্স থাকে, সেক্ষেত্রে আপনি নিজে নিজেই এটি সমাধান করতে পারেন। এরপরে আমরা দেখব যে বীর্যপাত মুহূর্তে কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোলিং ক্ষমতা আপনার কতটুকু, প্রয়োজনে এই কন্ট্রোলিং ক্ষমতা আপনাদেরকে বাড়াইতে হবে। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে
বাস্তবসম্মত কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এরপরেও যদি আপনার সমস্যা থেকে থাকে, প্রয়োজনে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, কেননা আপনার চিন্তাধারা যেখানে শেষ সেখান থেকেই চিকিৎসকের চিন্তাধারা শুরু। আপনি এ পর্যন্ত সমাধান যদি নিজে করতে পারেন অয়েল, সেক্ষেত্রে আপনি পারফেক্ট। আর এ পর্যন্ত যদি নিজে সমাধান নিজে করতে না পারেন, সেক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করার পরে যদি আপনি চিকিৎসা নেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। ফ্রেন্ড, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে, সেক্ষেত্রে শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলের আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। নিয়মিত ভিডিও পেতে চান, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করলে নিয়মিত ভিডিও পাবেন, নোটিফিকেশান অন করে রাখলে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং আমাদের সাথেই থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।